আজকের ঘটনা কি? প্রবাসীদের নিয়ে এই কেমন বিশৃঙ্খল মন্তব্য করে তুললেন এই মহিলা। এই প্রবাসী বাস্টার গুলা, তোদের ক্যারিয়ার হচ্ছে সুবিয়ারের ক্যারিয়ার, আমি কিছুতেই মেনে নিতে পারি। আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতু। দেশে যখন প্রবাসীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য অনেক শ্রেণীর মানুষের কাছ থেকে মতামত আসছে, ঠিক তখনই প্রবাসীদের নিয়ে এই কেমন বিশৃঙ্খল মন্তব্য করে তুললেন এই মহিলা। সঠিক বলেছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। দেশ যখন প্রবাসীদের রেমিটেন্সের উপর নির্ভর শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য ঠিক তখনই বিভ্রান্তকর মন্তব্য করে দেশকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই মহিলা। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট এই মহিলার অতিসত্বর বিচার দাবি করছি। বন্ধুরা, চলুন দেখে আসি এই মহিলা প্রবাসীদের নিয়ে কি ধরনের মন্তব্য করছেন। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, প্রতিদিন দেখতে থাকুন আমাদের ভাইরাল ভিডিও সবার আগে। বিদা যায়া কফিল গোবস থালা বাসন দোষ কাপড় দোষ ঘর বসস, আর কফিলটা যদি কোনো অন্যায় পাই এমন পিটান পিটা। তারপরে তোকে বউরা কদিন বাদে বেড়াগর লগে জায়গা, আর তোরা ফেসবুকে ফোস সারস, আর ইউটিউবাররা নিয়া একার ইউটিউবে সাইরা দে। এক ফুবাসি খানকি মাগির ফোলা, তোরারা আজকে আইসা আমগো বাংলাদেশটা করোনা বরছত, খানকির ফোলা তোগরে মনটা চাই এই ঝাড়ুটা আছে না, ঝাড়ু মুটি ধরে পিটাই তোগো বউরা যেরম বেড়াগর লগে ঘুত মারাখা, তোগরের মনটা ঝাড়ু দিয়ে মনটা চাই যেন ঝাড়ু পিটাই, ঝাড়ু দিয়া ঝাড়ু দিয়া। এই ফুবাসি তুইবারেরা দেখছিস কতগুলা জুতা আমার, দেখছিস আমার মেয়েদের আর আমার কতগুলা জুতা, তোদের মতন কাঙ্গালি টুকায় বিদেশ যাই ওই কপিল গোবর জুতা মুসস, আমার ওদের একটা লাইক একটা কমেন্ট করস এই সব জুতা দিয়া পিটাবো। এই বাংলাদেশের ফকুনির ফুলারা, এই বাংলাদেশের জারত সন্তানরা দেখছিস কতগুলা জুতা, যদি আমার একটা লাইক একটা কমেন্ট একটা ফলো ফাটা সবগুলা জুতা দিয়া ফিরাইতে ফিরাইতে বোরিং নদীতে নিয়া বরিশাল লস দিয়া চাপা দিব। বন্ধুরা, ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে, আর এই মহিলার আপনারা কি শাস্তি দাবি করছেন কিনা তাও বলে যাবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।